ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা, কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নেয় তো কষ্ট কর, বস করে কতর জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে। এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম যেটা সহিহ হাদিস সেটা হচ্ছে যে আগে হাত রাখা, এই জন্য সেটি উত্তম। আর দুই একটি বিষয় বলি শুধু। একটি বিষয় হচ্ছে বসার ক্ষেত্রে, আত্তাহিয়াতে বসার ক্ষেত্রে হানাফি ভাইয়েরা প্রথম তাশাহুদে হোক আর দ্বিতীয় তাশাহুদে হোক, হ্যাঁ একই রকম বসে, অর্থাৎ বাম পা বিছিয়ে দিয়ে তার উপর পাছাটা রেখে বসে, যেটাকে ইফতেরাস বলা হয়েছে হাদিসে। ইফতেরাস মানে বিছানা বিছিয়ে দিয়ে, বাম পাকে বিছিয়ে দিয়ে আর ডান পাকে খাড়া করে দিয়ে বসে যাওয়া, এটাকে ইফতেরাস বলা হয়েছে। প্রথম তাশাহুদে এরকম করে, দ্বিতীয় তাশাহুদে এরকম করে, কিন্তু সহি হাদিসের আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল ছিল যে না, প্রথম তাশাহুদে এরকম বসবেন বাম পায়ে হ্যাঁ ভর দিয়ে আর ডান পা খাড়া করে বসবেন, কিন্তু দ্বিতীয় তাশাহুদে মাগরিবের নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে, এশার নামাজ দ্বিতীয় তাশাহুদে রয়েছে। এইরকমই কোন নামাজ চার রাকাত পড়ছেন আপনি, হয়তো সুন্নত নামাজ একসাথে চার রাকাত, এক সালামে চার রাকাত পড়ছেন, তাহলে এই সব নামাজে শেষ তাশাহুদে কি করে বসতে হবে, একে বলা হয় তাওয়ারুক বলা হয়। তাওয়ারুক মানে পাছাকে জমিনে রেখে আর বাম পাকে ডান দিকে বের করে দিয়ে, হাদিসটা শুনিয়ে দিয়ে তারপরে কোন এক ভাই বসে আপনাদেরকে দেখাবেন, কারণ এখানে চেয়ারে বসে তো আর ওটা দেখানো যাবে না। হ্যাঁ, আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বুখারীতে রয়েছে, তিনি 10 জন সাহাবাই কেরাম মিলে একটি হাদিস বর্ণনা করেছেন, 10 জন সাহাবাই কেরাম মত পোষণ করেছেন যে না ঠিক আছে এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বর্ণনা করে আবু হুমায়দ সাঈদী, কিন্তু 10 জন সাহাবাই কেরাম সবাই একমত পোষণ করেছেন যে এই রকম নামাজ আমরাও পড়তে দেখেছি, ফি আশারাতি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিসটাতে শেষ অংশটুকু বড় হাদিস, যাতে এই বিষয়টি রয়েছে, ওয়াইজা জালা সাফির রাকাতিল আখিরাতে, যখন প্রথম রাকাতে বসতেন তখনকার এরকম, ফাইজা সাজাদ ওয়াজাইয়া দি গায়র মুফতারিসন ওয়াস্তাকবালা বি আতরাফি আসাবি রিজলাইল কিবলা, ফাইজা জালা সাফির রাকাতাইনে, প্রথম দুই রাকাত পড়ে যখন বসতেন, জালা সালা রিজলাইল ইউসরা, বাম পায়ের উপর ভর দিয়ে বসতেন, হ্যাঁ ওয়ানাসাব আল ইউমনা, ডান পাকে খাড়া রাখতেন, বাম পায়ে ভর দিয়ে মানে বাম পা বিছিয়ে দিয়ে আর ডান পা খাড়া করে পাছাটা বাম পায়ের উপরে রেখে, এটা প্রথম তাশাহুদে। ওয়াইজা জালাসা ফির রাকাতিল আখিরাতে, শেষ রাকাতে যখন বসতেন, মাগরিবের তৃতীয় হ্যাঁ রাকাত পড়ে অথবা এশার চতুর্থ রাকাত পড়ে শেষ তাশাহুদে, কাদ্দামা রিজলাহুল ইউসরা, বাম পাকে বাড়িয়ে দিতেন, বাম পাকে ডান দিকে বাড়িয়ে দিতেন, ওয়া নাসাবাল উখরা, আর ডানটাকে দাঁড় করে রাখে রাখতেন, ওয়া কাদা আলা মাকাদাতিহি, আর পাছাকে জমিনে রেখে বসতেন, একে বলা হয় তাওয়ারুক, কারণ ওয়ারিক বলা হয় পাছাকে আর তাওয়ারুক মানে পাছাকে জমিনে রেখে বসা, এটি হচ্ছে দ্বিতীয় তাশাহুদে সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে নামাজ পড়তেন সহিহ বুখারী শরীফের হাদিস। আর একটি বিষয় 12 নম্বর বিষয়, যে বিষয়টির ওপর আমল নেই হানাফি ভাইদের, সেটা আমল করার জন্য আপনাদেরকে বলছি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রয়েছে, তা হচ্ছে যে দুয়ায় মাসুরাই আত্তাহিয়াত পড়লেন, দুরুদ ইব্রাহিমি পড়লেন, তারপরে একটি মাত্র দোয়া মাসুরা মুখস্থ আছে, তাই না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আর নবী সাল্লাম যে আদেশ করেছেন সারা জীবন প্রত্যেক নামাজে পড়েছেন, সেই দোয়াটি আপনারা অধিকাংশ মানুষ পড়েন না, হানাফি ভাইরা পড়েন না। আমল কি পরিবর্তন করতে হবে না, সংশোধন কি করতে হবে না? অবশ্যই, জানা ছিল না ভালো কথা, জানা ছিল না, জেনেছেন অবশ্যই সংশোধন করতে হবে। শোনেন হাদিস এই ক্ষেত্রে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নারি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস। এটা দোয়া করতেন, নামাজের মধ্যে দোয়া ছিল, আগের হাদিস আসছে। আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইয়াকুল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ফারাকা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরি, তোমাদের যে কেউ যখন শেষ তাশাহুদ শেষ করবে, আত্তাহিয়াত শেষ হইল, দুরুদ ইব্রাহিমি শেষ হইল, ফালিয়া তাআউয়াজ বিল্লাহি মিন আরবা, চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, পানা চেয়ে নাও, আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও, মিন আযাবে জাহান্নাম বলো, আল্লাহ ইন্নি আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, বিভিন্ন শব্দ দিয়ে এসেছে, চারটি থেকে পানা চেয়েছেন। আরেকটি রিওয়ায়েতে আরেকটু বাড়তি আছে, 5 নম্বরে, অমিন অমিন আল মাসামি ওয়াল মাগরাম, আল্লাহ গুনাহ থেকে এবং ঋণ থেকে। তাহলে গুনাহ আর ঋণ যদি আলাদা আলাদা ধরতে 6টি বিষয় হয়ে যায়, মশহুর হচ্ছে এই 4টি।
তো এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আর ফালিয়াত আওয়াজ আদেশও করেছেন পড়তে বল ফালিয়াত আওয়াজ তোমরা চারটি জিনিস থেকে তাশাহুদের শেষে কি করবে পানা চেয়ে নেবে আদেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আর এই আদেশ পালন সারা জীবন করলেন না কেমন নামাজ পড়লেন তাহলে এজন্য আল্লামা নাসিরুদ্দিন আলবানী তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ বাংলায় ছেপেছে বইটি তাতে বলেছেন যে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব চারটি জিনিস থেকে পানা চাওয়া ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সহি হাদিস মোতাবেক নামাজ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের গোড়ামি যেন শেষ করে দেন আল্লাহ পাক আমাদেরকে যেন হক পর্যন্ত সত্য পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ নামাজের ক্ষেত্রে অন্য ইবাদত বন্দেগির ক্ষেত্রে আকীদা আমল বিশ্বাসের ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ যেটি হক যেটি সত্য সেখান পর্যন্ত প্রত্যেক মুসলিমকে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ আমাদের আমরা তোমাদের কাছে হক তোমার কাছে হক চাই আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তুমি আমাদেরকে হকের সন্ধান দাও আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও এবং সত্য যেখানে আছে সেখান থেকে আমাদেরকে সত্য গ্রহণ করার তৌফিক দান করো আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মতো আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করো আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রত্যেক নামাজের পরে ইমামকে মুক্তাদির দিকে হ্যাঁ হ্যাঁ একটি বিষয় হানাফি ইমাম সাহেবরা সুন্নতের খেলাফে এখানে আরেকটি কাজ করে কি একটু কাঁথে বসবে সোজা হয়ে বসে না একটু কাঁথ হয় একটু কাঁথে সামান্য একটু কাঁথ হবে ডান দিকে এর মধ্যে আবার ওদের যারা বেরোলবি তাদের এক শিরকি আকিদে ঢুকানো আছে আটরসি মাইজ ভান্ডারি যারা নিজেদেরকে সুন্নি আহলে সুন্নাত বলে কিন্তু ওরা ওই কবর মাজার পূজা করে ইন্ডিয়া বাংলাদেশে বেরোলবি রেজবি যারা তা তাদের ইমামরা ডান দিকে একটু কাত হয় আর বলে যে নামাজের কিবলা ছিল কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম বড় পীর ইরাক তাহলে যদি ভারত বাংলাদেশ থেকে একটু ডান দিকে কাত হন তাহলে কিবলা কি হবে মোনাজাতে বাগদাদ শরীফ আব্দুল কাদের জিলানির মাজার এই শিরকি আকিদেনে মোনাজাত শুরু করে সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দলিলটি নিয়ে আসা হয়নি বারোটি বিষয় নিয়ে এসেছে আরো বলেছি এই জন্য যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলিতে ভুল ত্রুটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরতেন আকবালা আলাইনা বিওয়াজহিহি আমাদের দিকে তার মুখমণ্ডল ফিরিয়ে বসতেন আর বসার উত্তম তরিকা হচ্ছে এটি নামাজ শেষ হয়ে গেল এখন মুখমণ্ডল সোজা হয়ে আপনার সামনে বসতে আপনার সামনে থেকে যদি কাঁথিয়ে আমরা মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি কম্পিউটারে কাজ করি একটা লোক দেখা করতে এসছে আর কম্পিউটারের কাজই যদি করতে থাকি শুনছি ওর কথা কিন্তু কাঁথিয়ে মাইন্ড করে না হ্যাঁ করবে না কিন্তু যদি সোজা যেমন একটা লোক সাক্ষাৎ করতেছে হ্যাঁ বলেন কি খুশি না আমার দিকে মনোযোগ দিয়ে কথা শুনছে তো নবী সাল্লাল্লাহু সাল্লাম পুরো চেহারা ফিরিয়ে বসতেন মুক্তাদিদের দিকে সালাম ফেরার পরে এইভাবে বসতে হবে তারপরে যেগুলি জিকির আজগার রয়েছে তসবির রয়েছে সেগুলি করবে মোনাজাত না সম্মিলিত মোনাজাত না এই ক্ষেত্রে উত্তম হচ্ছে বারবার ইশারা করা যেমন হাদিস দ্বারা আছে কিন্তু এই ক্ষেত্রে অত শক্ত হওয়ার প্রয়োজন নেই আল্লাহর নাম যেখানে যেখানে আসে সেখানে যদি উঠায় বা একবারও কেউ উঠায় তো এই নিয়ে তর্ক বিতর্ক করবে না কারণ এই বিষয়টি অত স্পষ্ট নয় যত হয়তো অনেকে মনে করছেন এই জন্য বাড়াবাড়ি না করে এই ক্ষেত্রে কারণ এই ক্ষেত্রে ছোট ছোট একেবারে ছোট মশলা নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই এতে নামাজে এমন কোনো যায় আসে না তবে যেখানে আল্লাহর নাম আসবে সেখানে যদি ইশারা করে তো এটি ভালো আত্মাহিয়াত যতক্ষণ পড়তে থাকবেন তাহলে ততক্ষণ ইশারা করবেন এটি হচ্ছে উত্তম আরব যারা সহি হাদিস মোতাবেক নামাজ পড়ে তারা এইভাবে নামাজ পড়ে কিন্তু যদি কেউ এক দুবার উঠায় তো আশা করি নামাজে অসুবিধা নেই কারণ হয়তো মনে করছে যে না বারবার উঠালে ও মনে করছে যে হয়তো আমার ডিস্টার্ব হবে নামাজে কিন্তু এমন কিছু নাই এটি হচ্ছে বরং নবী সাল্লাল্লাহু আলাইহি জবানে দোয়া করতেন এবং ইশারা দিয়েও দোয়া করতেন যেমন হাদিস ও বিহা হাদিস এসছে ওইটি কি মহিলা পুরুষের নামাজে কোনো পার্থক্য নাই গত সপ্তাহের আগের সপ্তাহের বক্তব্যে বলা হয়েছে আর বিস্তারিত আলোচনার জন্য যে যে পয়েন্টগুলিতে তারা বলে যে পার্থক্য আছে সেই সম্পর্কে আলোচনা করতে হলে একটা দীর্ঘ আলোচনা কমপক্ষে এক দেড় ঘন্টা আলোচনার প্রয়োজন আছে কোনোদিন ইনশাআল্লাহ করবো কোনো পার্থক্য নেই তবে আজান ছাড়া মহিলারা আজান দিবে না তারপরে লাইনে দাঁড়ানো
কতগুলি জিনিস রয়েছে সেগুলি রয়েছে, কিন্তু নামাজের ক্ষেত্রে, বসা বসির ক্ষেত্রে, হাত বানার ক্ষেত্রে মহিলারাই শুধু সুন্নতি নামাজ পড়বে, আপনারা সব ভুল নামাজ পড়ে জৈব নামাজ পড়বেন, এমন কিছু না। আপনারা অবুকর হাত বাঁধবেন আর মহিলারা অবুকর হাত বাঁধবে, আপনার সুন্নত মোতাবেক যেমন পাছাটা উঠিয়ে একবারে পুরো সেজদা যাচ্ছেন ওইরকমই তারাও করবে, আপনারা যেমন হাতটাকে উঠিয়ে থাকছেন, এটা বকরির বাচ্চা যেমন যেতে পারতো এরকম করে, তেমন মহিলারা